শনুর গরমে মুখটা কি অবস্থা দেখো একবার। এই যে ক্রিমটা মুখে মাখানো হয়েছে চায়না থেকে আনা এটা। ও মাই গড। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউলাইজ। তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজ একটা সুন্দর ফানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। এখন ঘড়ির কাঁটায় 5:10, আমাদের বাড়িতে হঠাৎই হাজির হলো স্পেশালি মেকআপ আর্টিস্ট, মানে আমাকে সাজানোর জন্য। এখন এই লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, এরপরে আমার সাথে কি হতে চলেছে, কি ঘটতে চলেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি না বন্ধুরা মেকআপ করার পর কেমন আমায় দেখতে হবে, তো আমি তো খুবই এক্সাইটেড, আর ভাইজি হলো খুবই আনন্দিত আমাকে সাজাবে এই আশায়। তো চলো মেকআপটা স্টার্ট করি, কারণ সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, তার ঝটপট করে মেকআপটা কমপ্লিট করে নিই। আমার কোনো বিয়ে বাড়ি নেই, কোনো অনুষ্ঠান বাড়ি নেই, আজকে ঘরে বসেই ভাইজির হাতে সুন্দর করে সাজগোজ করবো। আজকে সোনুর কাছে খুব সুন্দর করে সাজগোজ করব এই আশায় ঝটপট বসে পড়লাম সোনুর কাছে। সোনু প্রথমেই আমার চুলটা খুব সুন্দর করে বেঁধে দিয়েছে, বেশ সুন্দর দেখতে হচ্ছে। এই খোপায় যদি একটু ফুলের মালা দেওয়া হতো আরও সুন্দর দেখতে লাগতো। আজ আমি নিজেও জানি না সাজগোজ করার পর আমার ফাইনাল লুকটা কেমন দেখতে হবে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু চুল বাঁধা একদম কমপ্লিট হয়ে গেছে, আর চুলটা কিন্তু খুব সুন্দর করে বেঁধে দিয়েছে, পুরো বিয়ে বাড়ি যেরকম করে বাঁধে খুব সুন্দর করে বেঁধে দিয়েছে। তো চুলটা কেমন বাঁধলো তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন বসে গেছে কিন্তু মেকআপ করতে, তো চলো মেকআপটা করি। চুলটা দেখার পর আমার কিন্তু ভরসা মানে অনেকটাই বেড়ে গেছে, যে আশা করি ফাইনাল লুকটা খুব সুন্দর হবে। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করো। আজ আমাকে শোনো, যেমন করি সাজাক না কেন, আমার এই ছোট্ট ভাই যে আমার কাছে আবদার করলো পিসেমনি তোমাকে সাজাবো, এতেই আমি খুব খুশি হয়ে গেলাম। মাঝে মাঝে কেউ আমাকে এসে এরকম সাজালে আমার কিন্তু বেশ ভালো লাগে, এটাই হয়তো ভালোবাসা। ছোটদের এই ছোট ছোট আবদারগুলো পূর্ণ করতে পেরে আমার বেশ ভালো লাগে, হয়তো এটাই ভালোবাসায় পূর্ণতা পায়। আজ আমাকে খারাপ লাগুক আর ভালো লাগুক, আমার কাছে ভালোবাসাটাই সব থেকে বড় পাওয়া। এদিকে সোনুর সাথে আমি মজা করছিলাম গালগুলো ফুলিয়ে ফুলিয়ে, যে আমাকে কেমন দেখতে লাগছে। সোনুর একটা খুব সুন্দর মিষ্টি নাম আছে, সোনুর ভালো নাম সোনাক্ষী ঘোষ, আমরা সবাই ভালোবেসে ওকে সোনু বলে ডাকি। সোনু আমাকে খুব ভালোবাসে, পিসিমণি পিসিমণি বলতে অস্থির। যখন আমাকে পিসিমণি পিসিমণি বলে ডাকে আমার কাছে ভারী মিষ্টি শুনতে লাগে। এমন একটা মিষ্টি ভাইজি থাকতে আর কি চাই, ছোট ভাইজির আবদার রাখতে তো হবেই বন্ধুরা। আহা বন্ধুরা, মুখটা আমার কি দারুণ দেখতে লাগছে, আটা ময়দা অ্যারারুট আর কর্নফ্লাওয়ার সবই এখন আমার মুখের উপরে অ্যাপ্লাই করছে সোনু। নিজের মুখটা দেখে মনে হচ্ছে সুন্দরভাবে প্লাস্টারের ওপর পুট্টি করা হচ্ছে, এরপর রং করা হবে, এখনো খেলা কিন্তু অনেক বাকি আছে। আমি সাজগোজ করছি আর ভাবছি ফাইনালি সাজগোজের পর আমাকে চিনতে পারবো, তো নিজেই হয়তো নিজেকে চিনতে পারবো না। কি বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন কিন্তু আমাকে ঠিক একটা সাদা ভূতের মতো দেখতে লাগছে, সোনু আমাকে বলছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে খুব সুন্দর করে ব্রাইডাল মেকআপের মতো সাজিয়ে দেব। বারবার মোবাইলে নিজের মুখটা দেখছিলাম আর ভাবছিলাম কি ঘটতে চলেছে আমার সাথে, কি যে হবে বন্ধুরা, কেমন দেখতে লাগবে আমি কিছুই বুঝতে পারছি না। তাও একটু মাঝে মাঝে ঢং করে নিচ্ছিলাম। এদিকে আমাকে সোনু বললো শুয়ে পড়ো, এখন আই মেকআপ করতে হবে, তোমার মুখের উপরে টোটালি মেকআপ অ্যাপ্লাই করা হয়ে গেছে। লিপস্টিকটা বাকি আর কাজলটা বাকি, টিপটা বাকি, হালকা সিঁদুর দেওয়া বাকি, এই চারটে জিনিস আমার এখনো বাকি আছে। আর মোটামুটি মেকআপ কমপ্লিট হয়ে গেছে, তবে এই চারটে না দিলে মেকআপটা সম্পূর্ণ হয়নি এখনো। তো এতটুকুই হয়েছে, তো এতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে বলো, ওদিকে সোনুও গেছে রেডি হতে, ও একটু সাজুগুজু করবে। তো সোনু খুব সুন্দর করে সাজিয়েছে কিনা তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানিও। সোনু নিজে মেকআপ করেছে, দেখো এই দেখো সোনু মুখটা, সোনু এইভাবে নিজেকে মেকআপ করানোর পর এরপর পিসাকে মেকআপ করিয়েছে, বন্ধুরা কেমন লাগছে জানাও, প্লিজ মুখটা দেখাও। নাচ বসন্তী নাচ। Ha ha ha!
দেখাতে হবে না? সোনুর গরমে মুখটা কি অবস্থা দেখো একবার, সোনু দেখো না আমায় ছেড়ে দে। বুকে কে মেকআপ করে রে ভাই, বুকের বমায় সাদা করে দিয়েছে, বলছে পিসা তুমি একটু কালো আস, তোমার পুরো বডিটাই সাদা করে দিয়েছে। স্বয়ং চায়না থেকে অ্যাপ্লাই করে আসে, এই যে ক্রিমটা মুখে মাখানো হয়েছে চায়না থেকে আনা এটা।